আর উপরের যে শেপটা দেখতে পাচ্ছ দেখো গোল মতো, এখানটা দেখতে পাচ্ছ এখানটা সিঁড়ি করা রয়েছে। প্যান্ডেল বানানোর ক্ষেত্রে গৌরাঙ্গ কুইলা কিন্তু একটা অন্যতম বড় নাম, ত্রিধারার এটা হলো সারস সংকলন। হ্যালো ফ্রেন্ডস, হৃদয় থেকে হৃদয়ের টানে আমি কবির চ্যানেলে সবাইকে স্বাগত। দেশপ্রিয় পার্কের প্যান্ডেলের প্রিপারেশন দেখে আমরা এখন এগিয়ে চলছি সামনের দিকে, তাই তো? আমরা এখন ত্রিধারার দিকে যাচ্ছি, তো ওখানে কেমন প্যান্ডেল প্রিপারেশন হয়েছে চলো দেখি। আর আমরা এসেছি কালীঘাট মেট্রো দিয়ে, তো আমরা এখন চলে এসেছি ঠিক ত্রিধারার যেখানটা পুজো হবে তার একটু আগে, মানে গলি দিয়ে বেরোলাম আর এখান থেকেই বাঁশের স্ট্রাকচার অলরেডি আরম্ভ হয়ে গেছে, তাই তো? তো চলো বাঁশের স্ট্রাকচারগুলো তোমাদেরকে দেখাই। এই জায়গা থেকে বাঁশ বাঁধা আরম্ভ হয়ে গেছে আর ঠিক ওই জায়গাটাতে প্যান্ডেলটা হয়েছে, আর এই দিকের চারিদিকের অংশগুলো সব জায়গাতেই বাঁশ বাঁধার কাজ অলরেডি আরম্ভ হয়ে গেছে। এখানেও দেখো অনেক বাঁশ রয়েছে, এগুলো সব হচ্ছে ব্যানার, যে ব্যানার হয় সেই ব্যানারের বাঁশ। কলকাতার দুর্গাপুজোয় নানা রকমের তো অ্যাড আসে, সেই অ্যাডগুলো সারা মানে যে রাস্তা, শুরুর যে রাস্তা সেই রাস্তা জুড়ে লাগানো হয়, সেই যে রাস্তায় ব্যানারগুলো লাগাবে তার জন্য এরকম বাঁশের নানা রকমের স্ট্রাকচার বানানো হয়। ত্রিধারার প্যান্ডেলের এখানে বাঁশ বাঁধা আরম্ভ হয়ে গেছে, তো চলো ওই দিকটা দেখাই। দেখো এখানে বাঁশের স্ট্রাকচার করছে, আর এই এই ওপর দিকটা দেখতে পাচ্ছ, এই ওপর দিকটা এখানটা লোহার স্ট্রাকচার করেছে, করে মাথায় জাল দিয়ে ঘিরে দিয়েছে ওপরটা। সাউথ কলকাতার অন্যতম বড় নাম হচ্ছে ত্রিধারা সম্মেলনী, তো ঠিক ত্রিধারা সম্মেলনী যে জায়গায় পুজোটা হচ্ছে সেই স্থানে আমরা রয়েছি। পেছন দিকে দেখতে পাচ্ছ বাঁশের স্ট্রাকচার, আর এই দিকের অংশে মেন যে প্যান্ডেলটা, তো সেই প্যান্ডেলটা হয়েছে। তো দেখি চারিদিকটা কাপড় দিয়ে ঢাকা দেওয়া রয়েছে, ভেতরে ঢোকা গেলে আমরা তোমাদের ভেতর থেকে ঢুকেও পুরো প্যান্ডেলটা দেখানোর চেষ্টা করব। আর এখানকার কি থিম বলো তো, তোমাদের কিন্তু আমরা দেখিয়েছিলাম এখানকার যে খুঁটি পুজো হয়েছিল গৌরাঙ্গ কুইলা এখানকার শিল্পী তার মুখ থেকেই শুনিয়েছিলাম এখানকার কি থিম, ভাবো ভাবো বলছি তো, আমরা তো বলে দেবোই, একটু ভেবে বলো আর মনে পড়লে সঙ্গে সঙ্গে কমেন্টে লিখে পাঠিয়ে দাও। আমরা রয়েছি ত্রিধারার ঠিক যে জায়গাটাতে প্যান্ডেলটা তৈরি হচ্ছে ঠিক মোড়ের মাথায়। দেখো বাইরের দিকটা এরকম পলিথিন কাপড় দিয়ে ঢাকা রয়েছে যাতে ভেতর দিকটা কেউ দেখতে না পায়। আমরা পারমিশন নিয়ে ভেতরে ঢুকলাম, কী জিনিসটা হচ্ছে তোমাদের সামনে তুলে ধরার জন্য। আর তোমাদের তো বলেছিলাম কমেন্ট করে জানাও যে কী হচ্ছে, তা আমরাই বলে দিচ্ছি, এখানে হচ্ছে দৌড়। মানুষের একদম জন্ম থেকে মৃত্যু অবধি যে জার্নিতে দৌড়োয়, তাই তো? সেই দৌড়ের ওপরই কাজটা হচ্ছে, একদম সেই দৌড়ের ওপরই এখানে কাজ হচ্ছে। আর এখানে উল্টো দিকে দেখতে পাচ্ছ, এটা উল্টো, এখানটা দেখতে পাচ্ছ এখানটা সিঁড়ি করা রয়েছে, আর এখানটা প্লাইগুলো মারা হয়ে গেছে, কিন্তু এইখানটা এখনও প্লাইগুলো মারা হয়নি। এই যে এখানটা সব খোপ খোপ করা রয়েছে, এখানে সবে এখন মোটা মোটা বাটাম দিয়ে তক্তা দিয়ে এখানে স্টেজ মতন করা হয়েছে, এর ওপরে এরকম যে এই যে লাল প্লাইগুলো এটা পুরোটা মারা হবে। এইখানটাতে ঠাকুর থাকবে, একদম অনেকটা উঁচু, অনেকটা উঁচু জায়গা করা হয়েছে, এইটা হলো ঠাকুরের মাথার যে সেটটা হবে। বেশ সুন্দর করে করা হয়েছে, অনেকটা জায়গা জুড়েই হচ্ছে, একদম সাইডেই হয় মোড়ের মাথায়, কিন্তু তাও বেশ অনেকটা জায়গা মনে হচ্ছে ভেতরটা ঢুকে, বেশ বড়ই লাগছে। এখানটা দেখতে পাচ্ছ একটা বাড়ির মতন স্ট্রাকচার হচ্ছে, ঠিক এই এই যে ফুটো ফুটোগুলো আছে এইখান থেকে ছাপ দিয়েই এই কালো জায়গাটাতে এখানে ছাপ দেওয়া হয়েছে। একটু আগে যেটা দেখালাম তোমাদের ওই ওটা দিয়ে এটাতে ছাপ নিয়েছে, নিয়ে কালোটার ওপরে এরকম সাদা মতন একটা স্ট্রাকচার করা রয়েছে, এটা অনুযায়ী হয়তো প্যান্ডেলটা হবে, বা এই পুরো কালোটার মধ্যে হয়তো এই পুরো দেখছি ওপরে একদম কালো হয়ে রয়েছে, এখানে একটা ছাপ দেওয়া রয়েছে, এরকম এই কালোটার মধ্যে কিছু ছাপ দিয়ে কোনো মডেল বা কিছু তৈরি করে পুরো প্যান্ডেলটা হয়তো করবে। আর ঠিক এইরকম জাল জাল দিয়ে পুরো প্যান্ডেলটাই ঘেরা আছে, এই সামনেটা দেখছো এইখানটা ঘেরা রয়েছে, এখানটা ঠিক ঠাকুর থাকবে, তার পেছন দিকটাও আশা করি এরকম কিছু হতে চলেছে। আর বড় বড় করে লোহার স্ট্রাকচার দেওয়া রয়েছে বড় গোল করে, ঠাকুর যে থাকবে সেই জায়গাটা দেখালো, সেই জায়গাটা একটা রাউন্ড শেপের মধ্যে করা রয়েছে, আর ওপরের যে শেপটা দেখতে পাচ্ছ দেখো গোল মতো, মানে এইটা হচ্ছে
মেন যে শেডটা উপরকার, আর এই জায়গাটাতে ঠাকুরটাকে রাখা হবে। আর ওই অংশে লোহার যে স্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে, তো চলো ওই অংশে যাই, তোমাদের লোহার স্ট্রাকচারগুলোকে দেখাই। এরকম রাউন্ড রাউন্ড এই একটা ওদিকে একটা দুটো এরকম স্ট্রাকচার রাখা রয়েছে, আর এখানে দেখো বক্স টাইপের লোহার স্ট্রাকচার রাখা রয়েছে। মানে এখানে ওয়েল্ডিংয়ের যে কাজটা সেটা কাজ হচ্ছে এই জায়গাটাতে পুরোটা। এদিকেও রয়েছে বক্স বক্স। ঠিক এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে রাস্তাটায় গাড়ি যাচ্ছে, তো এইখান দিয়ে মানুষ আসবে। এইখান থেকে প্যান্ডেলটা দেখতে দেখতে এরকমভাবে দেখে, এই রাস্তা দিয়ে দেখে আবার তারপর এইরকমভাবে সোজা মানুষ বেরিয়ে যায়। মানে এরকম কর্নার করে অংশ করে এই প্যান্ডেলটা হয়, তো বেশ বড়ই অনেকটা জায়গা জুড়ে হয়। এই প্যান্ডেলটা রাস্তা থেকে বেশ উঁচু করে দেয়, মানে মানুষ যাতে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করলেও কোনো অসুবিধা হয় না। যেমন স্টেজে রয়েছি, আর দেখতেই পাচ্ছ ওই যে জায়গাটা রয়েছে একদম নিচের দিকে, মানে ওখান থেকেও আরও কিছুটা নিচে হচ্ছে রাস্তা, তা আমরা একদম ওপর দিক করে দাঁড়িয়ে রয়েছি। মানে এরকমভাবে মানুষ যখন আসবে এই দিক দিয়ে লম্বাভাবে এসে ঠাকুরটা দেখতে পারবে। আর ঠাকুরটা বেশ ওপর দিকে রাখার থাকবে এবারে, যাতে দূর থেকেই ঠাকুরটাকে দর্শন পাওয়া যায়। আর হাতের কাজ আর নানারকম জিনিস দিয়ে মানে প্যান্ডেল বানানোর ক্ষেত্রে গৌরাঙ্গ কুইলা কিন্তু একটা অন্যতম বড় নাম। তা আশা করা যাচ্ছে এই যে প্যান্ডেল, এই প্যান্ডেলটাকেও গৌরাঙ্গ কুইলা একদম অসাধারণভাবে সাজিয়ে তুলবে। আর মানে দেখার মতো সত্যি একটা প্যান্ডেল হতে চলেছে, মানে এখন থেকেই দেখে বোঝা যাচ্ছে। আর যে ছাপগুলো তোমাদের দেখালো, এখানেও দেখো ওই যে ছাপটা রয়েছে, এই যে ছাপটা আশা করা যাচ্ছে এইটা দেখে যা মনে হচ্ছে এটাই প্যান্ডেলের ব্লু প্রিন্ট, মানে এইটাই হতে চলেছে। কারণ এখানে একটা রয়েছে, ওখানে ছাপটা দেখালো, আমি যখন এদিকে যাচ্ছিলাম তখন দেখেছি, দেখো এইখানেও রয়েছে। মানে এইটা দেখেই মনে হচ্ছে প্যান্ডেলটা তৈরি হচ্ছে, কারণ এই যে সামনে দেখো পিলার অংশটা, মনে হচ্ছে এই অংশটাই হচ্ছে এই জায়গাটা, মানে এই যে জায়গাটা আমার মনে হচ্ছে এই অংশটাই এই জায়গাটা হবে, আর বাদবাকিটা মানে ওই রকমভাবেই পুরোটা সেজে উঠবে। তো বেশ একটা নতুনত্ব কিছু দেখতে চলেছে কলকাতাবাসী গৌরাঙ্গ কুইলার হাত ধরে ত্রিধারার প্যান্ডেলে। তা ত্রিধারার প্যান্ডেল প্রিপারেশান তোমাদের দেখাচ্ছি, আশা করি তোমাদের ভালোই লাগবে। এখানে মেনলি সব ওয়েল্ডিংয়ের ওপরই কাজটা চলছে, অন্যান্য জায়গায় যেমন অন্য কিছু দিয়ে বাঁশ চেঁচারি এইসবের ওপর চলছে, কিন্তু গৌরাঙ্গ কুইলা পুরোটাই ওয়েল্ডিংয়ের ওপরে কাজটা করছে। একটা কালো কাপড় দিয়ে প্যান্ডেলটা করছে, এটা নতুনত্ব না জিনিসটা? বেশ খুবই নতুনত্ব লাগছে, এরকমভাবে তো দেখিনি, কালো এরকম কাপড় দেওয়া রয়েছে। এটা ঠিক কাপড় নয়, এটা কোনো অন্য মেটেরিয়াল, নেট টাইপের মনে হচ্ছে না, অনেকটা নেটের মতন মেটেরিয়াল। আমরা ঠিক মেটেরিয়ালটার নামটা জানি না বলে তোমাদের বলতে পারলাম না। তার বেশ অনেকটা বড় জায়গা বলো? হ্যাঁ হ্যাঁ, অনেকটাই জায়গা জুড়ে করার চেষ্টা করছে। আর স্টেজটাও তো মাটি থেকে বেশ অনেকটা উঁচু লাগছে আমাদের দেখে। এ দেখো এখান থেকে তোমরা যদি দেখো, এইটা হচ্ছে মাটিটা, এখান থেকে অনেকটা উঁচু। আর একটা গোল টাইপের স্টেজের উপর, মানে অনেক দূর থেকে যাতে ঠাকুরটাকে দেখা যায়। আশা করছি দর্শনার্থীদের খুব কাছে ঠাকুরের রাস্তা দেবে না, ওই জন্য ঠাকুরটাকে অনেক উঁচুতে করছে, যাতে সবাই দূর থেকেই ঠাকুরকে দর্শন করতে পারে। মানে এই রাস্তা দিয়েই সবাইকে নেই, এই ওপরটাই ঠাকুরটা থাকবে, আর আমরা যে জায়গায় এই যে স্টেজটা দেখালে এই স্টেজ দিয়েই সবাই বেরিয়ে যাবে দেখে, তাই তো মনে হচ্ছে আমাদের একদম। আর ত্রিধারা সম্মেলনী মানে প্যান্ডেল প্রিপারেশনের যে ব্লগটা, যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করবে? তাহলে অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর যারা নতুন তারা কি করবে? তারা অবশ্যই সাবস্ক্রাইব করে, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই টিংটং করে দিও, না হলে নোটিফিকেশান পাবে কি করে। আর আমাদের এই ব্লগগুলো দেখে তোমরা চিন্তা করে নিতে পারবে যে কোন কোন ঠাকুর দেখতে যাবে, আর কীরমভাবে দেখবে ঠাকুরগুলো, মানে প্যান্ডেলটা কেমন করেছে সবটাই দেখতে পারবে, তাই তো? একবারে নেবে কতগুলো ঠাকুর তোমাদের একসাথে পড়বে সেগুলোও জানতে পারবে, একই এরিয়ার মধ্যে পরস্পর পাশাপাশি কোনটা কোনটা পেয়ে যাবে একবারেই তোমরা দেখতে পাবে, সেগুলোও আমরা বলে দেবো। এরম একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আমরা উপরে উঠেছিলাম, আবার এই রাস্তা দিয়েই আস্তে আস্তে নামতে হবে, কারণ এখনও তো পুরো কাজটা শেষ হয়নি, কাজ শেষ হয়ে গেলে এই জায়গাটা অন্যরকম হয়ে যাবে। আর এইটা হচ্ছে প্যান্ডেলের যে নিচে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা, তাই তো? এইখানে এখানেই ঠাকুরটা থাকবে, এই স্ট্রাকচারের ওপরেই ঠাকুরটা থাকবে, এটা হলো তলার দিকটা। মানে প্রচুর বাঁশ দেখো এখানে, অনেক ঝিরিঝিরি 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 করে বাঁশ দিয়ে রাখা রয়েছে, মানে বেশ প্যান্ডেলটাকে বেশ উঁচু করার জন্য মানে এরকমভাবে জিনিসটা তৈরি করা হয়েছে। এই যে প্যান্ডেলটা করা রয়েছে দেখতে পাচ্ছ, এই যে প্যান্ডেলটা, এই প্যান্ডেলটাই পুজোর সময় কার্যালয় হবে, আর এর পাশাপাশি ভিআইপি বক্স এইগুলো হয়,
তো এখানেই মানে বারোয়ারির মেম্বাররা থেকে আরম্ভ করে সবাই এই জায়গাটাতেই এসে বসে। এখানে দেখছো তিধারার এটা হলো শারদ সংকলন, যেটা আমরা খুঁটি পুজোর সময় এসেছিলাম, যেটা প্রকাশিত হবে বলেছিল, যে 150 টাকা করে মূল্য। চলো টাটা আজকের মতো এখান থেকেই, টাটা, আবার নতুন ভিডিও নতুন সময় আসতে চলেছে। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি হলো আমি মিস্টার কবি, সেখানে গিয়েও তোমরা ফলো করতে পারো, মেসেজ করতে পারো। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ইউটিউবে মেসেজ করে জানাও।